নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের রেসিপি আলুর পরোটা। কোনো রকম পুর ভরার ঝামেলা ছাড়াই আলুর পরোটা বাড়িতে কিভাবে তৈরি করবেন তারই একটা সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই আলুর পরোটা তৈরি করতে কোনো রকম পুর ভরতে হবে না, আর পরোটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময়ও লাগবে না। কম সময়ের মধ্যে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন নরম তুলতুলে আলুর পরোটা। বন্ধুরা, এই কথাটা আমি অনেকের কাছেই শুনে থাকি যে পুর ভরে আলুর পরোটা বাড়িতে তৈরি করতে গেলে পুরটা ফেটে বাইরে বেরিয়ে যায়, পরোটাগুলো ঠিকমতো তৈরি হয় না। তাই বন্ধুরা, আপনারা আমার এই রেসিপিটা ফলো করে বাড়িতে আলুর পরোটা তৈরি করতে পারেন। কোনো রকমভাবে পুর ভরার ঝামেলা নেই, আর পুরটা ফেটে বাইরে বেরিয়ে যাওয়ারও ঝামেলা নেই। একদম পারফেক্টভাবে আলুর পরোটা তৈরি করতে পারবেন, আর খেতেও হয় খুবই টেস্টি আর খুবই নরম তুলতুলে। তাই বন্ধুরা, দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আলুর পরোটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি বড় সাইজের দুটো সেদ্ধ আলু। আলু সেদ্ধ খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি, আর আলু সেদ্ধগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু আলুর পরোটাটা তৈরি করতে হবে। আলু সেদ্ধগুলো গরম থাকলে কিন্তু হবে না। এবার এই আলু সেদ্ধগুলোকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। গ্রেটারের সাহায্যে যদি আলুটাকে গ্রেট করে নেওয়া হয় তাহলে আলুর মধ্যে কোনো গোটা অংশ থাকবে না, আলুর পরোটাগুলো একদম পারফেক্ট তৈরি হবে। দেখুন বন্ধুরা, আমি দুটো আলু সেদ্ধকেই গ্রেট করে নিয়েছি। এবার এই আলু সেদ্ধর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে দুটো কাঁচা লঙ্কাকে খুবই ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এবার দিয়ে দিলাম ছোট চামচের হাফ চামচের মতো জোয়ান। জোয়ানটাকে এইভাবে হাতে ঘষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা। তো সবার প্রথমে দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ ভাজা জিরে গুঁড়ো। এরপর দিলাম ছোট চামচের এক চামচ ভাজা ধনে গুঁড়ো। এরপর দিয়ে দিলাম ছোট চামচের হাফ চামচের মতো ভাজা শুকনো লঙ্কার গুঁড়ো বা চিলি ফ্লেক্স। বন্ধুরা, আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী এখানে দিয়ে দেবেন। আর যদি ভাজা শুকনো লঙ্কার গুঁড়ো না থাকে, এর পরিবর্তে লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচের মতো আমচুর পাউডার। আমচুর পাউডার দিলে আলুর পরোটার টেস্ট খুবই ভালো হয়, তাই আমি এখানে ব্যবহার করেছি। আর আমচুর পাউডার যদি না থাকে, এর পরিবর্তে চাট মশলা এখানে দিয়ে দেবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হিং। আলুর পরোটায় হিং ব্যবহার করা হয়, তো সেই কারণে আমি এখানে হিংটা দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী। এবার এই সব কিছুকে আমি আলু সেদ্ধর সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। বন্ধুরা, এই সময় আপনারা একবার টেস্ট করে দেখে নেবেন যে লবণের পরিমাণটা আলু সেদ্ধর মধ্যে ঠিক রয়েছে কি না। বন্ধুরা, রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন বন্ধুরা, আমি সব কিছুকে আলু সেদ্ধর সাথে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এটা এখন আমার তৈরি। এবার এটাকে আমি সরিয়ে রেখে দিলাম। এরপর দেখুন বন্ধুরা, আমি এখানে আলাদা একটা পাত্রের মধ্যে নিয়েছি 300 গ্রাম ময়দা। আমি এখানে ময়দা নিয়েছি, আপনারা ময়দার পরিবর্তে এখানে আটা ব্যবহার করতে পারবেন। এবার ময়দার মধ্যে আমি দিয়ে দিলাম বড় চামচের 3 থেকে 4 চামচের মতো বেসন। বেসনটা এখানে অবশ্যই ব্যবহার করবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী। আর বন্ধুরা, এখানে লবণটা একটু পরিমাণ বুঝেই ব্যবহার করবেন, কারণ আলু মাখার সময় আমি লবণ দিয়ে মেখেছি, তো সেই কারণে লবণটা এখানে একটু পরিমাণ বুঝেই আপনারা দিয়ে দেবেন। এবার আমি সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার ময়ন হিসাবে আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ সাদা তেল। এবার তেলটাকে খুব ভালো করে আমি ময়দার সাথে মেখে নিচ্ছি, আর একটু ভালো করেই মাখাবেন যেন তেলটা ময়দার সাথে ভালোভাবে মিশে যায়। তো দেখুন বন্ধুরা, আমি তেলটাকে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেখে রাখা আলু। এবার আলুটাকে দিয়ে ভালো করে আমি ময়দার সাথে মেখে নেব। প্রথমেই এখানে জল দেবেন না, আগে আলুটাকে দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে। তারপর যতটা পরিমাণে জল লাগবে ততটাই জল এখানে দিতে হবে। প্রথমে যদি জল দিয়ে দেন তখন কিন্তু এটা পাতলা তৈরি হবে। তো দেখুন বন্ধুরা, আলুটাকে দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ জল।
এবার অল্প করে জল দিয়ে আমি এটাকে মেখে নেব। আর একটা ডো আকারে তৈরি করে নিতে হবে। লুচি, পরোটা এইসব তৈরি করার সময় যেমনভাবে ডো তৈরি করা হয় ঠিক সেই রকমভাবেই এটাকে মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর লুচি, পরোটা এইসব তৈরি করার সময় যেমনভাবে ডো তৈরি করি ঠিক সেইভাবেই করেছি। খুব বেশি নরম কিন্তু হয়নি, এরকম শক্ত শক্ত করেই ডোটা আমি তৈরি করেছি। এটা এখন আমার তৈরি হয়ে গেছে। এবার আমি হাতের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচের মতো সাদা তেল। এবার তেলটা দিয়ে ভালো করে আমি ডোটাকে আরও একবার মেখে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে যদি তেলটা দিয়ে মেখে নেওয়া হয় তাহলে ডোটা খুব মোলায়েম তৈরি হবে। তো দেখুন বন্ধুরা, ডোটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে থেকে লেচি কেটে নেব। লেচিগুলোকে এখানে একটু বড় সাইজের করে কাটতে হবে। রুটি তৈরি করার সময় যেমন লেচি কাটা হয় তার থেকে একটু বড় সাইজের করেই আমি লেচিগুলোকে কেটে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি এখানে সব লেচিগুলো কেটে নিয়েছি। এবার আমি এটাকে বেলে নেব। তার জন্য আমি এখানে শুকনো ময়দা ব্যবহার করছি। এবার এই লেচিটাকে একটু মোটা রেখে বেলতে হবে, খুব বেশি পাতলা করে বেললে কিন্তু হবে না। তো দেখুন বন্ধুরা, এই পরোটাটা আমার তৈরি করা হয়ে গেছে। আর কতটা মোটা রেখে বেলছি সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এইভাবে আমি সব পরোটাগুলোকে বেলে নেব। এই আলুর পরোটাগুলো বেলার সময় আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, পরোটাগুলো খুব বেশি পাতলা করে বেলবেন না, একটু মোটা রেখে পরোটাগুলোকে বেলে নিতে হবে। এবার আমি আলুর পরোটাগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান গরম হতে বসিয়ে দিয়েছিলাম। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এবার একটা আলুর পরোটা আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। এবার উল্টে পাল্টে দুটো সাইড প্রথমে আলুর পরোটা সেঁকে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে আলুর পরোটাগুলোকে আমি তৈরি করব। তো দেখুন বন্ধুরা, দুটো সাইড আমি ভালো করে সেঁকে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার তেল দিয়ে পরোটাটাকে দুটো সাইড খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা আমি এই সময় মিডিয়াম ফ্লেমে রেখেছি। তো দেখুন বন্ধুরা, এই আলুর পরোটা আমার ভাজা হয়ে গেছে। ঠিক একই রকমভাবে আমি বাদবাকি সব আলুর পরোটাগুলোকে ভেজে নেব। বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই একবার আমার এই রেসিপিটা ফলো করে আলুর পরোটা তৈরি করবেন। একদম পারফেক্ট তৈরি হবে, আর খেতেও হয় খুবই টেস্টি, আর খুবই নরম তুলতুলে তৈরি হয়। তাহলে বন্ধুরা, আপনারাও বাড়িতে এইভাবে কোনো রকম পুরভরা ঝামেলা ছাড়াই আলুর পরোটা তৈরি করুন। আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লেগেছে। তাহলে বন্ধুরা, আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।